আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই নাম জানতে পারি? মোহাম্মদ জুবায়ের। ভাই? মোহাম্মদ আব্দুল জব্বার। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম আপনাদের। আমরা এটা ইসলামিক ইউটিউব চ্যানেল থেকে আছি, হল ইসলাম 24। আমরা আপনাদেরকে দুটো ইসলামিক বেসিক প্রশ্ন করব। প্রথম প্রশ্নটা করতেছি, আমাদের পৃথিবীতে অনেক নবী রাসূল ছিলেন, তো নবী রাসূলদের মধ্যে থেকে কার কণ্ঠস্বর বেশি সমুদর ছিল তা আপনার জানা আছে? ছিল যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যদি চান আপনারা অপশন ইউজ করতে পারেন। অপশন নাই, ডাইরেক্ট এটাই দিয়ে দেন। আমরা একই দিয়ে দিই, ঠিক আছে? না, আমরা তো আপনাদের তাহলে একটা অপশন দিচ্ছি। হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ইলিয়াস আলাইহিস সালাম, যে কোনো একটা বিচার। ওই চারটার মধ্যে যদি হয় তাহলে দাউদ আলাইহিস সালামের হতে হয়। জি, ঠিক আছে, ঠিক আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অপশন দেওয়ার পরে পেরেছে। আর একটা বেসিক প্রশ্ন করবো আপনাদেরকে, আমাদের পবিত্র কোরআনে এরকম একটা সূরা আছে যে সূরাটা 10 বার তেলাওয়াত করলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেওয়া দিবে, এই সূরাটা কোনটা জানা? সূরা ইখলাস। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওদের অ্যান্সারগুলো ভাই খুব দ্রুত হয়েছে এবং খুব সুন্দর হয়েছে। মানে আমি আপনারা দুজন দেখতে দুজন মুখে দাঁড়িয়ে আছে, পাঁচক তো নামাজ পড়ে, রোজা রাখে, তো ওরা অ্যান্সারগুলো দিয়েছে, তো ওদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ইসলামিক ইউটিউব চ্যানেল থেকে হল ইসলাম 24 আপনাদেরকে দুটো ইসলামিক প্রশ্ন করবো। কত প্রশ্ন করতেছি আপনাদেরকে, আমাদের পৃথিবীতে অনেক নবীগণ এসেছেন বা অনেক রাসূল এসেছেন, তো ওদের ভিতরে কার কণ্ঠস্বর সব থেকে সুমধুর ছিল এটা কি আপনারা জানেন? ইনশাল্লাহ আমি বলি, তো সহি কিনা জানি না, তবে আপনি বুঝবেন আর কি। হযরত দাউদ আলাইহিস সালাম কণ্ঠস্বর সুন্দর ছিল। এর মতামত আমি সেই বলতে পারবো না। এটা ভাইয়া যে আনসার দিয়েছে খুব সুন্দর হয়েছে, দাউদ আলাইহিস সালাম খুব সুন্দর। মাশাআল্লাহ, আপনার প্রথম অ্যান্সারটাও খুব অসাধারণ হয়েছে। আপনাকে আমরা আর একটা প্রশ্ন করতেছি, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা কোরআন পাকের ভিতরে এরকম একটা সূরা আছে যে সূরাটা 10 বার তেলাওয়াত করলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিবে, ওই সূরাটা কোনটা জানেন? 10 বার না, এটা আলহামদুলিল্লাহ সূরা ইখলাস হবে সম্ভবত। ভাইয়ের মত সূরা ইয়াসিন। তো মাশাআল্লাহ ভাইয়ার আরেকটা অ্যান্সার দিতে পেরেছেন, সূরা ইখলাস তেলাওয়াত করলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিবেন। ভাইয়াদের আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভাইয়া তো শিখতে পেরেছেন? অবশ্যই। হ্যাঁ, এরকম আমরা প্রশ্ন করি মানুষের কিছু শিক্ষা দেওয়ার জন্য। অনেকে আমাদেরকে অনেক কিছু বলে, তারপর আমরা বলি ভাই আমরা যা করি ইসলাম ইসলামের শিক্ষা করার জন্য। আপনারা কি আমাদের সাপোর্ট করবেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই। তো ওদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকটা ভাইয়ের কাছে যাবো, দেখি ওনাদের কি মতামত, ওরা কতটুকু অ্যান্সার দিতে পারে। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাইয়ান কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। নাম কি আপনার? সৈয়দ মোহাম্মদ আরমান সুফিয়ান। ভাইয়ের নাম? মোহাম্মদ শাহজাহান। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম ওনাদের। আমরা আছি একটা ইসলামিক চ্যানেল থেকে, হল ইসলাম 24। আপনাদেরকে কিছু ইসলামিক কুইজ করবো, মানে ইসলামিক বেসিক প্রশ্ন, আশা করি আপনারা আমাদের অ্যান্সার দিতে পারবেন। এরকম প্রশ্ন করবো, তো আপনাদেরকে একটা প্রশ্ন করি সর্বপ্রথম। আমাদের 2 লক্ষ বা 1,88,000 পয়গম্বর ছিল, এই পয়গম্বরদের ভিতরে কার কণ্ঠস্বর সব থেকে সুমধুর ছিল বলতে পারবেন? আমি একটা তাহলে আপনাকে একটা অপশন দিচ্ছি, হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, এই চারজন থেকে যে কোনো একটা বিষয়। হযরত দাউদ আলাইহিস সালাম। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের ভাই প্রথম অ্যান্সার পেরেছেন। আর একটা বেসিক প্রশ্ন করি, আর একটা বেসিক প্রশ্ন হলো, আল্লাহ তাআলা বলেছেন বা অনেক হাদিসে আছেন, এরম একটা ছুরা 10 বার পাঠ করলে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানিয়ে দিবেন, এটা কোন ছুরা আপনি কি জানেন? যেমন একটা অপশন, জাস্ট আমি আপনাকে তাহলে একটা অপশন দিচ্ছি, অপশন ধরেন সুরা লাহাব, সুরা কাফিরুন, সুরা এখলাস, সুরা নাস, এই চারটা থেকে যে কোনো একটা বেছে নিতে পারেন। সুরা চিন্তা করে দেখেন, অন্য কোনো ছুরো যদি হয়ে থাকে
সূরা কাফিরুন আছে, সূরা লাহাবও আছে, সূরা ইখলাসও আছে। সূরা ইখলাস, ইখলাস জি। মাশাআল্লাহ, ভাইকে অপশন দেওয়ার পরে ভাইয়া পেরেছেন, তো ভাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আছি ভালো। নাম জানতে পারি ভাই? নাম না মোহাম্মদ আতিকুর রহমান। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। আমরা স্যার ইসলামিক চ্যানেল থেকে হলি ইসলাম 24 আপনাকে কিছু ইসলামিক বেসিক প্রশ্ন করব। একটা প্রশ্ন করি, বলুন তো, আমাদের পৃথিবীতে 2 লক্ষ বা 1 লক্ষ 88 পয়গম্বর ছিল, এই পয়গম্বরের মধ্যে কোন পয়গম্বর বা কোন নবীর কণ্ঠ সব থেকে সুমধুর ছিল? কিছু বলতে পারবো না, ঠিক না। আপনাকে একটা তাহলে একটা অপশন দিচ্ছি, হয়তো আদম আলাইসাল্লাম, হয়তো দাউদ আলাইসাল্লাম, হয়তো ইব্রাহিম আলাইসাল্লাম, হযরত নূহ আলাইসাল্লাম, এই চারটা থেকে যে কোনো একটা বেশি। আচ্ছা আচ্ছা, আদম আলাইসাল্লাম, আদম আলাইসাল্লাম, আদম আলাইসাল্লাম জি। তারপরে ভাইয়া অনেক চেষ্টা করছে, প্রথম প্রশ্ন অ্যান্সার দিতে পারে নাই। তারপরও আপনাকে আর একটা প্রশ্ন করি, ঠিক আছে? প্রশ্ন আর বলবো ইনশাল্লাহ। আর একটা প্রশ্ন করি, পুরো কোরআন মাজিদের ভিতরে এরকম একটা সূরা আছে যে সূরাটা 10 বার তেলাওয়াত করে করলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দিবেন, এই সূরাটা কোনটা আপনি জানেন? সূরা ঠিক বলতে পারবো না জি। বলেন। সূরা কাফিরুন, সূরা লাহাব, সূরা ইখলাস, সূরা নাস, এই চারটা থেকে যে কোনো একটা। সূরা ইখলাস। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাইয়া শেষ অ্যান্সারটা পেরেছেন। আর যে ভাইয়া যে অ্যান্সারটা দিতে পারেন না, আপনি যে প্রশ্নটা করেছি যে কোন নবীর কণ্ঠ সব থেকে সুমধুর ছিল, এটা ছিল হযরত দাউদ আলাইসাল্লামের কণ্ঠ সব থেকে সুন্দর ছিল, বুঝতে পেরেছেন? জি জি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়ের নাম জানতে পারি? আবু বকর সিদ্দিক মুমিন। ভাইয়ের নাম? মোহাম্মদ করিম। খুব সুন্দর নাম। আচ্ছা, আমরা একটা ইসলামিক ইউটিউব চ্যানেল থেকে আছি, হলি ইসলাম 24। আমরা কিছু আপনাদের ইসলামিক বেসিক প্রশ্ন করব। তো প্রথমে একটা প্রশ্ন করি, 2 লাখ বা 1 লাখ 88 হাজার পয়গম্বর ছিল, এই পয়গম্বরদের ভিতরে কোন নবীর বা কোন পয়গম্বরের কণ্ঠস্বর সবচেয়ে সুন্দর ছিল, বলতে পারবেন? সমুদ্র হতে দাওয়াত আলাইসাল্লাম। হ্যাঁ, আমাদের কোরআন মাজিদে এরকম একটা সূরা আছে যে সূরাটা 10 বার তেলাওয়াত করলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিবেন, এটা কোন সূরা আপনাদের কোন জানার আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওরা দুইটা অ্যান্সারে পেরেছেন, সূরা ইখলাসে হয়েছে। তো ওদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। নাম জানতে পারি? আমার নাম আব্দুস সবুর। ভাইয়ের নাম? জাবেদুল হক। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। আমরা আসছি একটা ইসলামিক ইউটিউব চ্যানেল থেকে, হলি ইসলাম 24। আমরা আপনাদের দুইটা ইসলামিক বেসিক প্রশ্ন করব। বেসিক প্রশ্ন 1 নম্বরটা করতেছি আপনাদেরকে। 1 নম্বর প্রশ্ন হলো, আমাদের পৃথিবীতে অনেক নবী রাসূল আসছেন, এদের মধ্যে কোন নবীজির কণ্ঠ সব থেকে বেশি সুমধুর বা সুন্দর ছিল, এটা আপনারা কি জানেন? হযরত দাউদ আলাইহিস সালাম। ভাইয়ের মতামত? হযরত দাউদ আলাইহিস সালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওরা প্রথম অ্যান্সার পেরে গেছে। মানে আমরা দেখতেছি কে কতটুকু ইসলাম নিয়ে গবেষণা করে এই বিষয়টায়। আর একটা বেসিক প্রশ্ন করি আপনাদেরকে, আমাদের কোরআন আছে না, আল কোরআন, কোরআনের ভিতরে এরকম একটা সূরা আছে যে সূরাটা 10 বার তেলাওয়াত করলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেয়, ওই সূরাটা কোনটা আপনারা কি জানেন? আমার মনে হয় সূরা ইয়াসিন সম্ভব। ভাইয়ের মত? ঠিক জানা নেই। আমি আপনাদের একটা অপশন দিচ্ছি, সূরা কাফিরুন, সূরা লাহাব, সূরা ইখলাস, সূরা নাচ, এই চারটা থেকে যে কোনো একটা বেছে নিতে পারেন। এই চারটিকে মনে করেন সূরা ইখলাস। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওদেরকে অপশন দেওয়ার পর ওরা আমাদের অ্যান্সার দিতে পারছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকে অনেক আপনাদের কাছ থেকে অনেক অনেক কিছু শিখতে পারবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অনেক ধন্যবাদ। একটা প্রশ্ন করি, আমাদের পৃথিবীতে অনেক নবী রাসূল এসেছেন, আমাদের নবী রাসূলদের মধ্যে থেকে কার কণ্ঠস্বর খুব মধুর ছিলেন এবং সুন্দর ছিলেন? অপশন কি? অপশন দেওয়া লাগবে তো, অপশন দিচ্ছি, হযরত আদম আলাইসাল্লাম, হযরত দাউদ আলাইসাল্লাম, হযরত ইউনুস আলাইসাল্লাম। হযরত আদম আলাইসাল্লাম।
তারপর ভেবেছিলেন বলে অন্য কোনো নবী হইতে পারে? জানা না, আপনি আরেকটা বেসিক প্রশ্ন করি, আপনাকে অ্যান্সার দিয়ে দিব আমরা ইনশাল্লাহ। আরেকটা বেসিক প্রশ্ন করি, আমাদের পবিত্র কোরআনের ভিতরে এরকম একটা সূরা আছে যে সূরাটা 10 বার তেলাওয়াত করলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দিবেন, ওই সূরাটা না একটা অপশন দেবো। তারপরে সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা লাহাব, সূরা নাস। সূরা ইখলাস, সূরা ইখলাস, মাশাআল্লাহ। শ্রেষ্ঠ অ্যান্সার দেওয়ার পরে পেরেছে, অপশন দেওয়ার পরে আপনি যে অ্যান্সারটা দিতে পারেন না ওটা হলো হযরত দাউদ আলাইহিস সালামের নাম। দাউদ আলাইহিস সালাম শিখেছেন? মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।